রঙিন টিভি। হাবলু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিল। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী। প্রতিবেশী, আরে করছিস কি, এ কি কাণ্ড? হাবলু, আর বলবেন না, নতুন টিভি কিনলাম। দোকানদার বলল রঙিন টিভি। ভাবলাম ব্যাটা বুঝি আমায় ঠকিয়ে দিয়েছে, তাই অবশ্যই টেস্ট করে দেখতে হবে তো টিভিটা রঙিন কিনা, তা না হলে আমি বুঝবো কিভাবে সে আমাকে ঠকিয়েছে কিনা, তাই অবশ্যই আমাকে টেস্ট করতে হচ্ছে। তাই তো পানিতে ডুবিয়ে দেখছি রং উঠে যায় কিনা, তাহলেই বোঝা যাবে। প্রতিবেশী, কি বললি তুই এটা? এটি একটু ইলেকট্রনিক জিনিস, পানিতে ভেজালে তো এটা নষ্ট হয়ে যাবে, আর এটা তো টিভি, এটার কালার টেস্ট করতে হলে তুই টিভি অন করে দেখবি রঙিন না সাদা কালো। এটা কি কাপড় যে তুই পানিতে ভিজিয়ে টেস্ট করবি? তুই কি বোকাই রয়ে গেলি নাকি রে, এভাবে কেউ টেস্ট করে? জীবনেও তো শুনিনি টিভি পানিতে ভিজিয়ে টেস্ট করে।